হাই ফ্রেন্ড, তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, তো তোমরা যারা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করেছিলে বিভিন্ন কোশ্চেনের উপর, তো তোমাদের কয়েকটি তার মধ্যে থেকে কয়েকটি কোশ্চেন আমি বেছে নিয়েছি। তো সেই বাছাই করা কোশ্চেন থেকে আমি তোমাদের প্রত্যেকটি কোশ্চেনের কিন্তু অ্যান্সার দেবো আজকের এই ভিডিওতে। তো তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটি অন করে নাও, কারণ এই ধরনের প্রতিনিয়ত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত রকম তথ্য নিয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করতে থাকি। তো তার জন্য সমস্ত রকম তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টে যিনি কোশ্চেন করেছেন উনি হচ্ছেন দেবেন্দ্র মণ্ডল। তো উনি কোশ্চেন করেছেন, আমার একটা কোশ্চেন আছে, নেতাজি ইউনিভার্সিটি কি ভালো? তো উনি কোশ্চেন করেছে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি উনি ভালো কি না জিজ্ঞাসা করছে। তো আশা করি অফকোর্স ভালো। তো তোমরা যদি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যদি অ্যাডমিশন বা পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই করতে পারো, কারণ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এটা হচ্ছে সবথেকে ভালো এবং মানে ইউজিসি গ্র্যান্টেড একটি ইউনিভার্সিটি। তো এখানে তোমরা পড়াশোনা অনায়াসে করতে পারো, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। তো আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। তো তারপরে যিনি কোশ্চেন করেছেন উনি হচ্ছে গণেশ কর্মকার। তো উনি কোশ্চেন করেছেন, দাদা এক্সাম হবে কি? তো দেখো তোমাদের এক্সামের বিষয়টা হচ্ছে তোমাদের এই নিয়ে কিন্তু তোমাদের সুপ্রিম কোর্টে অলরেডি মামলা শুরু হয়ে গেছে। তো তোমাদের সেই মামলায় তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এই যে কোভিড-19 এর পরিস্থিতিতে, এই যে ভয়ানক পরিস্থিতি, তো একটা জিনিস মাথায় রাখবে যে তোমাদের এই পরিস্থিতিতে কোনোভাবেই কিন্তু এক্সাম নেওয়া সম্ভব নয়। তো তোমরা 100%-এর মধ্যে তোমরা 90% ধরে রাখতে পারো তোমাদের এক্সাম ক্যান্সেল হয়ে যাবে। তো আশা করি আপনার অ্যান্সার পেয়ে গেছেন। তো তারপরে যিনি কোশ্চেন করেছেন উনি হচ্ছে শেখ জামশেদ। তো উনি কোশ্চেন করেছেন অ্যাডমিশন কবে থেকে স্টার্ট হবে? তো প্রায় অনেক কলেজেই তোমাদের অ্যাডমিশনের জন্য নোটিস অলরেডি অনেক জায়গায় অনেক রকম নিউজ কিন্তু তোমরা পেতে থাকছো। তো তোমাদেরকে বলে রাখি এই অ্যাডমিশনের যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে তোমাদের যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে মেন ওয়েবসাইটে রয়েছে ওই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা জানতে পারবে, ওখানে কিন্তু নোটিশ দেওয়া হবে তোমাদের অ্যাডমিশন কবে হবে। এবং আমার মতামত অনুযায়ী আমি একদম বলছি না কনফার্ম নয় যে তোমাদের অ্যাডমিশন কখন হবে, তোমাদের তাও আমি একটা ধারণা দিচ্ছি, তোমাদের অ্যাডমিশনটা সম্ভবত আগস্ট বা সেপ্টেম্বরে হতে পারে। তো আশা করি আপনার প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন। তো তারপরে যিনি কোশ্চেন করেছেন উনি হচ্ছে মিতা। তো উনি কোশ্চেন করেছেন, স্যার সল্টলেকের কোথায় NSOU-র CLG আছে? তো তোমাকে বলে রাখি তোমাদের যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে হেড অফিস সেটা হচ্ছে সল্টলেক সেক্টর 1। তো ওখানেই তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মেন হেড অফিস, এবং সল্টলেকের আশেপাশে কোনো হয়তো কলেজ রয়েছে, তো সেই স্টাডি সেন্টারের লিস্ট, যে সল্টলেকের আশেপাশে যদি কোনো স্টাডি সেন্টার থেকে থাকে তোমাদেরকে আমি একটা লিস্ট দিয়ে দেবো, সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা অনায়াসে বা নিশ্চিন্তে দেখে নিতে পারবে যে তোমার বাড়ির আশেপাশে কোথায় তোমার যে স্টাডি সেন্টার রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে। তো সেই লিস্ট কিন্তু আমার ভিডিওর নিচে কিন্তু PDF ফাইল আর আকারে দেওয়া থাকবে, তো ওখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নেবে। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো তারপরে যিনি নেক্সট কোশ্চেন করেছিলেন উনি হচ্ছে টিরা বিশ্বাস। তো উনি কোশ্চেন করেছেন, ফোন নম্বরে মেসেজ এসেছে কিন্তু মেলে তো কিছুই সেন্ড করেনি। তো তোমাকে বলা রাখি যে কিছু কিছু স্টুডেন্টের হয়তো তোমাদের মেলে SMS গিয়েছে বা মেলের মাধ্যমে যে লিঙ্কটা ওনারা পাঠাবে বলেছেন, ঠিক আছে, তো সেই মেলে কিছু কিছু স্টুডেন্টদের গিয়েছে এবং কিছু কিছু স্টুডেন্টদের কিন্তু এখনও পর্যন্ত যায়নি। তো তোমাদের ফোন নম্বরে বেশিরভাগ স্টুডেন্টদের কিন্তু মেসেজটি গিয়েছে, ন্যাকের যে মেসেজ সেই মেসেজটি কিন্তু বেশিরভাগ স্টুডেন্টদের কিন্তু গিয়েছে। তো তোমাদেরকেও ওখানে বলে দেওয়া হয়েছে তোমাদের ন্যাকের যে ফর্মটি সেটা তোমাদের ইমেলে পাঠানো হবে। তো ইমেলে তোমরা ওয়েট করো, তোমরা ইমেলে অবশ্যই সেই ফর্মটির লিঙ্ক পেয়ে যাবে এবং তোমরা প্রতিনিয়ত কিন্তু চেক করে দেখে নিতে পারবে নিজেরাই, তোমরা চেক করবে তোমরা নিজেদের মেল, তো ওখানে তোমরা নিজেরাই কিন্তু ফর্মটি পেয়ে যাবে এবং ফর্মটি সাবমিট করে তোমরা ভালোভাবে ফিল আপ করে কিন্তু সাবমিট করবে। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো তারপরে যিনি কোশ্চেন করেছেন উনি হচ্ছে ITZ Lucky। তো উনি কোশ্চেন করেছেন,
পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের ইনফরমেশনে একটা ভিডিও প্লিজ। আমি দেব সমস্ত কিছুই, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সমস্ত রকম, বিডিপি, পিজি সমস্ত রকম ইনফরমেশন কিন্তু আমি দিতে থাকি, সেক্ষেত্রে কোনো চিন্তা নেই। তো আশা করবে যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, অবশ্যই তোমার সমস্ত রকম বিডিপি এবং পিজি কোর্সের সমস্ত রকম ইনফরমেশন কিন্তু তোমরা পেতে থাকবে। তো তারপর যিনি কোশ্চেন করেছেন উনি হচ্ছেন শাফান সরকার। তো উনি কোশ্চেন করেছেন আমার তো SMS আসেনি, তো আমি কি করব। তো সেক্ষেত্রে তোমাকে বলে রাখি ন্যাকের যে মেসেজটা সেটা কোনো কোনো স্টুডেন্টের মোবাইলে গিয়েছে এবং কোনো কোনো স্টুডেন্টদের মোবাইলে কিন্তু এখনও পর্যন্ত যায়নি। তো সেক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই, তোমরা নিশ্চিন্তে থাকো। অবশ্যই তোমাদের নেতাজির যে মেন ওয়েবসাইট রয়েছে ওখানে সমস্ত রকম তথ্য পাবে এবং প্লাস তোমাদের প্রত্যেকজনের মোবাইলে কিন্তু তোমাদের SMSটি দেওয়া হবে। কারো কারো আগে গিয়েছে, হয়তো কারো কারো পরে যাবে এবং কারো কারো হয়তো এখনও পর্যন্ত যায়নি, কিন্তু ওয়েট করো, সমস্ত স্টুডেন্টদের কিন্তু মোবাইলে এই SMSটি যাবে। তো তারপরে যিনি কোশ্চেন করেছেন উনি হচ্ছেন শর্মিলা বর্মান। তো উনি কোশ্চেন করেছেন এক্সাম স্টুডেন্টরা দেবে না জীবনে, জীবনে জীবনে থাকলে এক্সাম পরে দেওয়া যাবে। তো উনি কোশ্চেন করেছেন যে মানে এক্সাম কোনো স্টুডেন্ট দিতে চাইছে না বা দেবে না, জীবন থাকলে অবশ্যই পরে এক্সাম দেওয়া যাবে, উনি এটাই কোশ্চেন করেছেন। খুব ভালো একটি কোশ্চেন করেছেন। তো কারণ হচ্ছে এই যে COVID-19 এই যে পরিস্থিতি, তো এই পরিস্থিতিতে কোনোভাবেই এক্সাম দেওয়া সম্ভব নয় বা ইম্পসিবল। তো তোমাদেরকে বলে রাখি এই পরিস্থিতিতে কোনোভাবে এক্সাম দেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে আমারও একমত। তো তোমরা একটা জিনিস, তোমরা অবশ্যই তোমরা সাবধানে থাকবে এটাই তোমাদেরকে বলবো, কিন্তু এই যে পরিস্থিতি সেটা অবশ্যই মানে যে সুপ্রিম কোর্টে মানে আপাতত কিন্তু মামলা শুরু হয়েছে এই এক্সাম সংক্রান্ত বিষয় নিয়ে, ওনারা সুপ্রিম কোর্ট ওনারা একটা জিনিস মানে যাচাই করেছে এই যে পরিস্থিতি COVID-19-এর এই যে পরিস্থিতি, তো এখানে কোনোভাবে এক্সাম নেওয়া সম্ভব নয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, ওনারা এটাই চাইছে যে তোমাদের এক্সাম নেওয়া হবে না, যদিও এক্সাম নেওয়া হয় সেটা অন্য কোনো প্রসেসে বা তোমাদের অ্যাসাইনমেন্ট বা অন্য কোনো পদ্ধতিতে তোমাদেরকে নম্বর ভিত্তিক তোমাদের মার্কস দেওয়া হবে। তো তোমাদের এক্সাম কিন্তু মানে ইউনিভার্সিটি ওনারাও চাইছে এই পরিস্থিতিতে কোনোভাবে এক্সাম নেওয়া যাবে না। মানে গতকালকে একটি রিপোর্ট এসেছিলো একটি নিউজে, তো ওখানে দেখেছিলাম যে কলেজের যারা প্রফেসর রয়েছে, কিছু কিছু ইউনিভার্সিটি যারা প্রফেসর, তো ওনারাও কিন্তু মানে এই এক্সাম বিরোধিতা, মানে ওনারাও এক্সাম নিতে চাইছে না এই পরিস্থিতিতে। তো এখানে তোমাদেরকে একটি কথা বলা রাখি, এখানে 90% তোমাদের এক্সাম ক্যান্সেল হওয়ার সম্ভাবনাটাই বেশি, তো এটাই মাথায় রাখবেন। তো তারপরে যিনি কোশ্চেন করেছেন উনি হচ্ছেন কৌশিক মিশ্রা। তো উনি কোশ্চেন করেছেন আমি করিনি জানতাম না, তাহলে সেক্ষেত্রে কি করব। এই কোশ্চেনটা হয়তো তুমি রেনুয়ালের ব্যাপারে হয়তো জিজ্ঞাসা করছো, কোশ্চেনটা করা হয়েছে। তো তোমাকে একটি কথা বলি, রেনুয়ালের ডেট অবশ্যই পেরিয়ে গেছে। তো তোমাকে আরেকটি কথা বলি, যদি কখনো রেনুয়ালের সেকেন্ড একটি সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে তুমি আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, অবশ্যই যদি সেকেন্ড সুযোগ দেওয়া হয় রেনুয়ালের ব্যাপারে বা রেনুয়ালের সেকেন্ড সুযোগ দেওয়া হলে সেটা অবশ্যই তোমরা নেতাজির মেন ওয়েবসাইটে পেয়ে যাবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু তার নোটিশ পেয়ে যাবে। তো আমাদের সঙ্গে থাকবে, অবশ্যই সেকেন্ড চান্স দেওয়া হলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো তারপরে যিনি নেক্সট কোশ্চেন করেছেন উনি হচ্ছে অরণ্যবা দত্ত। তো উনি কোশ্চেন করেছেন যে মেলে কিছুই আসেনি, অনলি SMS এসেছে। তো উনি বলতে চাইছেন যে মানে ওনার যে ফোনে শুধুমাত্র ন্যাকের তরফ থেকে একটি SMS পাঠানো হয়েছে ইউনিভার্সিটি থেকে, তো এখনও পর্যন্ত মেলে SMS যায়নি বা দেওয়া হয়নি। তো তোমরা ওয়েট করো, ধৈর্য ধরো, অবশ্যই তোমাদের মেলে অবশ্যই মানে যে ন্যাকের যে ফর্মটি সেটা তোমাদেরকে পাঠানো হবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, মেলটি মাঝের মধ্যে চেক করবে এটাই তোমাদেরকে বলবো। তো যখনই তোমাদেরকে লিঙ্কটা পাঠানো হবে তখন কিন্তু তোমরা ন্যাকের যে ফর্মটি ওই লিঙ্কে ওকে মারবে, ন্যাকের ফর্মটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা ন্যাকের যে ফর্মটি ভালোভাবে ফিল আপ করবে, ফিল আপ করার পরে কিন্তু তোমরা সমস্ত রকম তথ্য বা ইনফরমেশন দিয়ে তোমরা সাবমিট করবে। তো আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। তো তারপরে যিনি নেক্সট কোশ্চেন করেছেন উনি হচ্ছেন স্যার গত বছর আমি বিডিপি তৃতীয় বর্ষের পরীক্ষা দিয়েছি কিন্তু আমার তিনটে বিষয়ে নট ক্লিয়ার হয় এবং আমি পরীক্ষার ফর্ম ফিল আপ করেছি, পরীক্ষাগুলো কবে হতে পারে বা হবে কিনা সে বিষয়ে
দ্বন্দ্বে আছে অনুগ্রহ করে এই বিষয়ে একটি ভিডিও করবেন। তো তোমাকে আমি তোমার কমেন্টের আমি রিপ্লাই আমি দিচ্ছি। তো তুমি যদি আমাদের এই কমেন্টের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই বা যেভাবে আমরা দিতে থাকি সেগুলো একটু প্রতিনিয়ত ফলো করবে, অবশ্যই সমস্ত রকম তথ্য বা ইনফরমেশন পেয়ে যাবে। তো তোমরা যে ফর্মটি ফিল আপ করেছো এক্সাম ফর্ম, তোমার এক্সাম ফর্ম ফিল আপের যে ফর্মটি তোমরা ফিল আপ করেছো, হয়তো তোমার এনসি ছিল তিনটে সাবজেক্টে, তো অবশ্যই তোমার পরীক্ষা নেওয়া হবে। তো পরীক্ষা যদি নাও হয় সেক্ষেত্রে তোমাকে পাস করিয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে কোনো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি নিশ্চিন্তে থাকো। অবশ্যই তোমার যে পরীক্ষার বিষয়ে সেই পরীক্ষার বিষয়ে তোমাদের ইনফরমেশন খুব তাড়াতাড়ি চলে আসবে। তো তোমাদের এই যে কোভিড-19 এই যে পরিস্থিতি, তো এই ভয়ানক পরিস্থিতিতে তোমাদের এক্সাম ক্যান্সেল হয়ে যাওয়ার বেশিরভাগ সম্ভাবনা, একটা জিনিস এটাই মাথায় রাখবে। তো তোমাদের যদি পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের এক্সাম তো হবেই না। তো সেক্ষেত্রে যাদের এনসি বা এরকম কিছু সাবজেক্ট হয়েছিল সেক্ষেত্রে তাদের যে নট ক্লিয়ার হয়েছিল কয়েকটি সাবজেক্টে, তাদের কিন্তু পাস করিয়ে দেওয়া হবে, এটি নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল নোটিফিকেশানটি অন করবে, তাহলে সমস্ত রকম তথ্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত রকম এটুজের তথ্য কিন্তু তোমরা এই চ্যানেল থেকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবে। তো এরপরে যদি কোনো রকম কোশ্চেন বা কিছু জানার থাকে তাহলে কিন্তু আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে তোমরা কোশ্চেন করো, আমি এইভাবে কিন্তু প্রতিনিয়ত মাঝের মধ্যে তোমাদের কোশ্চেনগুলো আমি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।